বন্ধুরা আমরা পড়ছি বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টি আমরা এই অধ্যায়ের কিন্তু বেশ কয়েকটি টপিক পড়ে ফেলেছি প্রথমে আমরা জিডিপি জিএনপি এবং মাথাপিছু আয় বলতে কি বোঝায় এগুলো আমরা পড়ে ফেলেছিলাম এরপর আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যেই খাতগুলো বিশেষ অবদান রেখে চলেছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং এরপর আমরা মানব সম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা করেছি এবং মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় রয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব এটাও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে বাংলাদেশের ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা এবং প্রবাসী আয় বা রেমিটেন্স অর্থাৎ আজকের ক্লাসে আমরা বাংলাদেশের সাথে উন্নয়নশীল আরও বেশ কয়েকটি দেশের তুলনা করব যার মাধ্যমে আমরা বাংলাদেশের অবস্থানটা আসলে কোন অবস্থায় রয়েছে এটা নিয়ে আমরা জানতে পারবো এবং প্রবাসী আয় বা রেমিটেন্স বলতে কি বোঝায় এবং কিভাবে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে সেটা নিয়েও আমরা জেনে নিব তো প্রথমেই আমরা বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা করব আমরা জানি যে একটি দেশের মানব উন্নয়নের যে পরিস্থিতি সেটা নির্ণয় করা হয় মূলত মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে ছেলে মেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির হারের উপর এবং 15 বছরের অধিক বয়সে সাক্ষরতার হারের উপর চিকিৎসার খরচ ভোগ্যপণ্য ব্যবহারের খরচ ইত্যাদি আরও বিষয়ের উপর ভিত্তি করে একটি দেশের মানব উন্নয়নের পরিস্থিতিটা নির্ণয় করা হয় তো আমরা যদি বাংলাদেশের সাথে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মানব উন্নয়ন সূচকের একটি তালিকার দিকে তাকাই আমরা এখানে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করতে পারব এখানে এই তালিকার মধ্যে তিনটি সূচককে গণ্য করা হয়েছে এগুলো হচ্ছে জিডিপি সাক্ষরতার হার যেখানে 15 বছরের অধিক বয়সের যে সাক্ষরতার হার সেটাকে ধরা হয়েছে এবং বেকারত্বের হারকে এখানে ধরা হয়েছে আমি প্রথমে যদি সাক্ষরতার হারের দিকে তাকাই আমরা দেখব 2010 সালে বাংলাদেশের সাক্ষরতার হার ছিল 47.1% ভারতের 69.3% পাকিস্তানের 55.4% শ্রীলঙ্কার সাক্ষরতার হার ছিল 91.2% মালয়েশিয়ার সাক্ষরতার হার ছিল 93.1% এবং ইন্দোনেশিয়ার 92.8% তার মানে এখানে তুলনামূলক বাংলাদেশের সাক্ষরতার হারটা কিন্তু আমরা কম দেখতে পারছি কিন্তু যদি 2018 সালের দিকে আমরা তাকাই আমরা দেখব যে বাংলাদেশের যে সাক্ষরতার হার এটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে যেমন এখানে 47.9% এতে পরিণত হয়েছে এবং ভারতের এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পারছি না এবং পাকিস্তানের খুবই সামান্য পরিবর্তন এসেছে এটা হচ্ছে 55 থেকে 57 এটা উত্তীর্ণ হয়েছে এবং শ্রীলঙ্কারও এখানে খুব একটা পরিবর্তন হয়নি এবং মালয়েশিয়ারও কিন্তু খুবই সামান্য পরিবর্তন হয়েছে এবং ইন্দোনেশিয়ারও এখানে খুবই কম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যেটা 92 থেকে 95.4 উন্নীত হয়েছে তার মানে এখানে যেই সূচকগুলো রয়েছে সেগুলোর তুলনা করলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের অবস্থানই কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে ভালো অবস্থানে আছে এরপরে যদি আমরা 2019 সালের হিউম্যান ডেভেলপমেন্টের রিপোর্টের দিকে তাকাই আমরা দেখব যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 135তম ভারতের ছিল 129তম এবং পাকিস্তানের অবস্থান 152তম এর মানে তিনটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখানে দ্বিতীয় ছিল এবং বাংলাদেশের যে প্রত্যাশিত আয়ুষ্কাল সেটা হচ্ছে 72.3 বছর এবং ভারতে এই প্রত্যাশিত আয়ুষ্কালটা হচ্ছে 69.4 বছর এবং পাকিস্তানে 67.1 বছর অর্থাৎ এই তিনটি দেশের তুলনায় বাংলাদেশের যে আয়ুষ্কাল এটা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা বেশি দেখতে পাচ্ছি এবং আয় ভিত্তিক বৈষম্যের হারও বাংলাদেশে 15.7% ভারতে 18.8% এবং পাকিস্তানে 17.2% তার মানে এখানেও কিন্তু বাংলাদেশই এগিয়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখো আমাদের বাংলাদেশের সরকার কিন্তু এই যে বিষয়গুলো আমরা দেখলাম এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার একটি প্রতিশ্রুতি নিয়েছেন এবং একই সাথে টেকসই উন্নয়ন লক্ষ্য যেটাকে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের দিকে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার এগিয়ে যাচ্ছেন তার মানে এই অংশে আমরা আলোচনার মাধ্যমে কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশের সাথে অন্যান্য উন্নয়নশীল দেশের একটা তুলনা করলাম মানব উন্নয়ন সূচকে আমরা কিন্তু দেখলাম যে আমাদের বাংলাদেশের যেই অবস্থা এটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো রয়েছে এবং আমাদের বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তারপর আমাদের কিন্তু
এই যে প্রত্যাশিত যে আগর আয়ুষ্কাল এটাও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। তার মানে আমাদের বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, এবং এটা আশা করা যায়। এখন আমরা যেহেতু উন্নয়নশীল দেশ, একটা সময় আসবে যখন আমরা উন্নত দেশের মর্যাদা পাব। এবং আমাদের বাংলাদেশের সরকার যেহেতু 2021 সালের মধ্যে আমাদের এই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি নিয়েছেন, অবশ্যই কিন্তু আমরা এই যে লক্ষ্য, এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এবং একই সাথে এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটাও কিন্তু আমাদের বাংলাদেশ অর্জন করতে পারবে বলে আমরা আশা রাখছি। এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। তোমরা সকলেই জানো যে প্রবাসী কারা। প্রবাসী তারাই যারা আমাদের বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে, বিভিন্ন পেশায় তারা জড়িত আছে, বিভিন্ন ধরনের কাজ করছে। তার মানে কি, যারা বাংলাদেশের নাগরিক কিন্তু অন্যান্য দেশে যে কাজ করছে তারাই হচ্ছে প্রবাসী। তো যারা আমাদের বাংলাদেশের বাহিরে বসবাস করছেন, তারা সেখান থেকে যেই আয় রোজগার করছেন সেটার কিছু অংশ কিন্তু তারা বাংলাদেশে পাঠায়, তাদের মা বাবার কাছে, তারা তাদের আত্মীয় স্বজন বা মা বাবার কাছে কিন্তু তাদের অর্থের কিছু অংশ প্রেরণ করে থাকে, এবং এই অর্থের কিছু অংশ কিন্তু সরকারও নিয়ে থাকে। তো সরকার তাদের এই আয় দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন, এবং এই বিনিয়োগের মাধ্যমে কিন্তু তাদের যে আয়, এটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু অনেক বড় অবদান রাখছে। তাদের যেই অর্থ, এটা দিয়ে যে শুধু তাদের পরিবারের প্রয়োজন মিটছে তা না, বরং তাদের জীবনযাত্রার মানও বাড়ছে, এবং তারা আমাদের বাংলাদেশের যে অর্থনীতি এটার উন্নয়নেও তারা ভূমিকা রাখছে। তো এটাই মূলত এখানে বলা হয়েছে। দেখো যে প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলা হচ্ছে, এবং তাদের অর্থ যে কেবল পরিবারের প্রয়োজন মিটায় তা না, বরং তাদের জীবনযাত্রার মানও বাড়াচ্ছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। এখন আমরা এই অর্থনীতিতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের যে প্রভাবটা রয়েছে সেটা সম্বন্ধে জানবো। অর্থাৎ আমাদের বাংলাদেশে এই প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সটা কিভাবে উন্নয়ন করছে, আমাদের অর্থনীতিকে কিভাবে এগিয়ে যাচ্ছে, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা তাদের কাজের প্রয়োজনে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যায়, যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া, মরক্কো সহ অনেক দেশে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা কিন্তু কাজ করছেন। তোমরা তোমাদের আত্মীয় স্বজনের অনেকেই কিন্তু দেখে থাকবে যে তারা এই দেশগুলোর মধ্যে অনেকেই কাজ করতে যায়, তাই না? এবং শুধু এই দেশগুলোতেই নয়, একইভাবে নিকট ও দূর প্রাচ্যের যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোতেও কিন্তু বাংলাদেশের বহু মানুষ নানা পেশার সাথে নিয়োজিত আছে। এবং ইউরোপ ও আমেরিকার যেই দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু বহু বাংলাদেশি চাকরি করছেন, ব্যবসা করছেন এবং বিভিন্ন কাজের সাথে তারা জড়িত আছেন। এবং কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 2017-18 অর্থবছরে বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা ছিল 8.8 লক্ষ, এবং তাদের পাঠানো যে রেমিটেন্স সেটার পরিমাণ ছিল 14,981.69 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের প্রেরিত রেমিটেন্সের সংখ্যাটা কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং বিশ্ব ব্যাংক কিন্তু একটা হিসাব দিয়েছিল, সেই হিসাব মতে 2008 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 12তম। অর্থাৎ আমাদের বাংলাদেশ কিন্তু খুব ভালো একটি অবস্থানে ছিল, এবং 2009 সালে তা অষ্টম স্থানে উন্নীত হয়। অর্থাৎ 12 থেকে 8 স্থানে কিন্তু বাংলাদেশ উন্নীত হয়, এবং এই সময় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 2nd। এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য খুবই একটি গৌরবের বিষয়, কেননা সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেটার মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু আবার 2nd স্থান অধিকার করেছিল এই প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের উপর ভিত্তি করে। আবার বিশ্ব মন্দা পরিস্থিতি সত্ত্বেও 2008-09 অর্থবছরে বাংলাদেশ অর্থনীতির বড় ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ার অন্যতম একটি কারণ ছিল কিন্তু প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স। এর মানে কি, আমাদের প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে একটি সুরক্ষা প্রদান করেছেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের সংকটের মধ্যে পড়ছে না শুধুমাত্র এই কারণেই
যে প্রবাসীরা বিপুল অঙ্কের একটি রেমিটেন্স আমাদের বাংলাদেশে প্রেরণ করে থাকেন। এটা কিন্তু অন্যতম একটি কারণ, যেই কারণে আমাদের বাংলাদেশ এখনও বড় ধরনের কোনো সংকটের মধ্যে পড়েনি, যেই সময়টা বিশ্ব মন্দার পরিস্থিতি চলছিল। তার মানে কি, আমরা দেখলাম যে আমাদের যেই প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের প্রেরিত অর্থের মাধ্যমে তারা তাদের পরিবারের প্রয়োজন মেটাচ্ছেন, একই সাথে তাদের জীবনযাত্রার উন্নয়ন করছেন এবং একই সাথে আমাদের বাংলাদেশের অর্থনীতিতেও অনেক অবদান রাখছেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা কী কী পড়লাম? আজকে কিন্তু আমরা এই প্রবাসী আয় ও রেমিটেন্স নিয়ে পড়লাম এবং এর আগে আমরা বাংলাদেশের সাথে অন্যান্য উন্নয়নশীল দেশের মানব উন্নয়ন সূচকের একটি তুলনা আমরা করে নিয়েছিলাম, যেখানে আমরা বাংলাদেশের যে অবস্থান এটাকে কিন্তু অনেক ভালো অবস্থানে আমরা দেখতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আজকে আমাদের আলোচনা এবং এই আলোচনার মাধ্যমে আজকে আমাদের এই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু নতুন একটি চ্যাপ্টার পড়া শুরু করব, সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই পর্যন্ত তোমাদের সবাইকে অনেক ভালো থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।